সবাইকে শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি দেখতে দেখতে নবমী চলে এলো, পুজো আসছে, এই ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগে। কিন্তু হঠাৎ করেই নবমীর রাতটা কেটে গেলেই যেন সব শেষ। যাই হোক, তাও তো এখনো দুটো দিন, যতটুকু বেশি বেশি করে মজা করে নেওয়া যায় আবার একটা বছরের অপেক্ষা। তো চলো নবমীর দিন অরুণাংশ এবং সোহিনী কি করছে দেখা যাক। সুপ্রভাত সবাইকে, মহানবমীর অনেক অনেক অভিনন্দন। তারপর বলুন, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন? আজ আমি আর অরুণাংশ সারা রাত ঠাকুর দেখার প্ল্যান করেছি। ও আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক হচ্ছে, এইবার আমার মনের কথাটা ওকে বলে দেব ভাবছি। কি ভালো হবে না? সোহিনী বলছি, আমি একটু বাড়ি যাব, তোমার স্কুটিটা দেবে আমাকে? এখন ঘড়ি দেখেছ কটা বাজে? এখন ফিরবে কখন? আমি সন্ধ্যার আগে ফিরে আসবো। মানেটা কি? দুপুরের খাওয়া দাওয়া ও হয়ে যাবে, তুমি দাও না চাবিটা, আমি সন্ধ্যার আগে ফিরে আসবো। মনে থাকে যেন আজ সারা রাত ঠাকুর দেখার প্ল্যান কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সন্ধ্যাবেলাতেই ফিরব। চালাতে পারো তো? সাবধানে যাও। দুপুর গড়িয়ে সন্ধে হতে চলল, বাবুর আসার নাম নেই। সোহিনী আমি এসে গেছি। কোথায় ছিলে এতক্ষণ? ওই তো, তোমার দেয়া টাকাটা বাড়ির মালিকের হাতে দিয়ে এলাম, আর আমার কিছু নিজস্ব জিনিসপত্র ছিল সেইগুলোই নিয়ে এলাম। তুমি ঝটপট রেডি হও, বাড়ির গাড়িটা নিয়ে বেরোব। আচ্ছা বেশ। তাহলে আমরা তো প্যান্ডেল হপিং এ বেরোলাম, পথে দেখা হলেও হতে পারে তোমার সাথে। রাত পোহালেই এত আনন্দের অবসান, তাই আর বেশি দেরি করো না, তোমরাও আনন্দে কাটাও। আমি আর অরুণাংশু বেরোলাম, কাল সকালে দেখা হবে।